ভুটান নেপাল শ্রীলঙ্কায় এখনও স্বস্তি নমুনা পরীক্ষায় চুরানব্বই পার্সেন্ট করোনা ভাইরাস মুক্ত শনাক্তের একশো এক দিনে মৃত্যু ছাড়ানো লাখ বঙ্গবন্ধুর খনি মাজেদের ফাঁসি যে কোনো সময় আমাদের সময় বিশ্বে মৃত্যু লাখ ছাড়ালো আক্রান্ত প্রায় সাড়ে ষোলো লাখ দেশে ছয় জনের মৃত্যুর দিনে আক্রান্ত ছাড়ালো চারশো করোনায় বিশ্ব নিরাপত্তা শান্তি হুমকির মুখে জাতিসংঘ সন্ধ্যা ছটার পর বের হলেই ব্যবস্থা যায় যায় দিন চব্বিশ ঘন্টায় মৃত্যু ছয় শনাক্ত চুরানব্বই এপ্রিল মাস কেন ভয়ঙ্কর জুমার দিনে অন্যরকম বায়তুল মোকরম কাদলেন মুসল্লিরা নিম্ন শতাংশ মানুষের ঘরে খাবার নেই একটা ভোরের কাগজ আক্রান্ত চারশো ছাড়ালো একশো দিনেই এক লাখ মৃত্যু প্রথম চ্যালেঞ্জ করোনার সাথে যুদ্ধ করে জাতিকে রক্ষা করা বেনজির আহমেদ পুলিশের আইজিপি দৈনিক ইন প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পরেও থামছে না থামানো যাচ্ছে না ত্রাণ নিয়ে দুর্নীতি করোনায় যুক্তরাষ্ট্রে এক কোটি সাত লাখ বেকার চট্টগ্রামে করোনা খাদ্য সাহায্য কোথায় যাচ্ছে সন্ধ্যা ছয়টার পর বের হলেই আইনগত ব্যবস্থা বণিক বার্তা চাপে পড়েছে বৈশ্বিক খাদ্য সরবরাহ বিশ্বব্যাপী মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে সাধারণ ছুটি বাড়ল পঁচিশ এপ্রিল পর্যন্ত দেশ রূপান্তর এপ্রিলে মহাপরীক্ষা চীনের প্রেসিডেন্টকে চিঠি দিয়ে ধন্যবাদ প্রধানমন্ত্রীর মহামারীতে মৃত্যু

তারা কিন্তু ভয়াবহ অবস্থার মধ্যে চলে গেছে এটা কিন্তু অস্বীকার উপায় নাই হেডলাইন দেখলাম মৃত্যু লাখ যাচ্ছে আক্রান্তের হার লাখে দেশে একই খবর দেখছি খালি করোনা তাই না দুনিয়া জোরাই টিভি খুললে নেট খুললে মানে মিডিয়া যাই বলেন খালি তো করোনা করোনাই তো সেই হিসেবে যদি বলেন যে আমাদের দেশে আমরা কেমন আছি আমাদের দেশে একটা কথা বলতে হবে যে আল্লাহর অবশেষ রহমতে আমাদের জনগণের সহযোগিতায় বা সরকারের কিছু কিছু অনেক কিছু পদক্ষেপ নেওয়ায় মানে আমাদের আক্রান্ত হচ্ছে এটা ঠিক কিছু কিছু বাড়ছে এটাও সত্য তারপরও পৃথিবীর অন্য দেশের তুলনা করলে আমি মনে করি যে আক্রান্তের হার কিন্তু এখনও কমই বলতে হবে আমাদের আমাদের মৃত্যুর হার এ পর্যন্ত সাত জন এটাও ঠিক কিছু বেড়ে যাচ্ছে আগের দিন ছিল একশো বারো আজকে কিন্তু চোরানব্বই অতটা বাড়ে না এটা ঠিক আমরা আশা করি হয়তো আর বাড়বে না বা আগামী দু একদিন মধ্যে কিন্তু এটা ক্লিয়ার হবে কেমন হচ্ছে আর কি তারপরেও বলবো যে আমাদের যেন আমরা অযথা আতঙ্কিত নয় কারণ আতঙ্ক হওয়ার মতো ঘটনা তো ঘটছেই আমি যতই বলি আতঙ্কিত হবেন না এতক্ষণ হয়ে যাচ্ছে অটোমেটিক তাই তো তারপর বলবো যে আমাদের আক্রান্তের হার কিন্তু এখনও আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়ে গেছে

চিকিৎসা ডাক্তার নার্স সবাই আমার তো দেওয়ার চেষ্টা চলছে তো কারণ সবাই তো ভয় পায় ডাক্তাররা তো ভয় তো তার তো ভয়ের ঊর্ধ্বে না তো সত্য তারপর তারা কিন্তু সেবা দিয়ে যাচ্ছে চেষ্টা কিন্তু করছে কারণ একটা কথা আমাদের মনে রাখতে হবে ডাক্তারদের কথাটাই যখন বললেন তখন বলতেই হবে যে খালি তো করোনা না অন্য রোগেরগুলো চিকিৎসা আমাদের করতে হবে না হার্টের রোগ কিডনি রোগ কতগুলো রুগী তো আছে সুতরাং আমার তো চেষ্টা চলছে না তারা করছে কিন্তু যতটুকু সতর্কতা নেওয়া সম্ভব ডাক্তারদের নার্সদের অন্যদের পার্সোনাল প্রোটেকশন নিয়ে তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা একটা হেডলাইন আছে বড় ঝুঁকিতে ঢাকা ঢাকা কেন বড় ঝুঁকিতে আসলে তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তো বড় মানে হেডলাইনই দেখলাম ঢাকার কারণে ঢাকা তো রাজধানী বাইরে থেকে প্রচুর লোক যারা আসছেন আক্রান্ত দেশ থেকে অনেকে তো ঢাকায় অবস্থান করছেন তো অস্বীকার উপায় নাই ঢাকাতে তারা রয়ে গেছে। ইভেন ধরেন যে মাঝখানে আবার যে যে গার্মেন্ট অনেক ওয়ার্কার কিন্তু দুই দিন আগে চলে আসছিলেন অনেক হাজারে হাজারে দূর দূর থেকে হেঁটে কেউ আসছে তো আসে আমার যা মনে হয় যে এই জিনিসটাও বোধ হয় যে কোনো কারণে হোক হয়ে গেছে এবং তারাও কিন্তু ঢাকায় এটা ঢাকায় আসছে তারা কে এই ভাইরাস কার মধ্যে সুপ্ত অবস্থা রয়েছে কার মধ্যে আমরা কেরিয়ার বলে আমি তো জানি না তাদের মাধ্যমেও কিন্তু এটা সরাছে এটাও কিন্তু আমাদের মানে অস্বীকার করার কোনো উপায় নাই হয়ে যাচ্ছে এই কারণেই যদিও অনেক দেশ পুরা দেশেই ছড়া গেছে কারণ অনেকেই ছুটিতে আছে গ্রামেগঞ্জে ছড়া গেছে কেউ কেউ কোয়ারেন্টাইন ভালো করে মানে নাই ইভেন সরকার যে ছুটি দিছে সবাইকে আমরা ঢাকা থেকে অবস্থান করছি তা তো করি নাই আমরা কিন্তু এই ছুটিটা একটা মানে আনন্দের মতো মনে করে করি তো চকসবাজার স্কুল ছুটি এই কাজ এই কাজটা তো হয়ে গেছে এইভাবে কিন্তু সারা দেশেই ছড়াই গেছে তারপরে ঢাকাতে বেশি কারণ ঢাকাতে জনগণ ঢাকার লোকসংখ্যা তো কম না বেশি বাইরের লোকগুলো এখানে রয়ে গেছে কে কেরিয়ার হয়ে আসছে কে মানে বহন আমরা তো জানি না এবং সে উনি হয়তো ঢাকায় অবস্থান করছেন তার মাধ্যমে আরও লোক ছড়াচ্ছেন উনি

শনাক্ত হয় আবার হয় না যেমন ওই বরগুনার একজন আওয়ামী লীগ নেতা যিনি পটুয়াখালী হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন ঢাকায় আসার পথে তিনি মারা গেছেন তো সেখানে চিকিৎসক মানে চিকিৎসকরাও যদি এই বিষয়টা ওনার এই সংক্রমণ বা এই উপসর্গ দেখে তাকে সেভাবে চিকিৎসা করতেন তাহলে হয়তো তাদের কোয়ারেন্টিন থাকতে হতো না এখানে একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার যেমন সরকারি ভাবে তো মানে সরকার না পুরুষ সাত আট জন মারা গেছে যেমন আইডিস তাদের স্টেটমেন্ট তো এটাই দেশের বিভিন্ন জায়গায় কিন্তু অনেকে মারা যাচ্ছে আমাদের একটা কথা মনে রাখতে হবে মানুষ কিন্তু ভয় ঢুকে গেছে অনেক মারা গেলেই মনে করে করোনা এটা কিন্তু পুরোপুরি ঠিক নয় তাই না মানুষ আপনি যদি করোনার আগে মানুষকে মারা যায় না দেশে ডেলি কত ছয় সাত দুর্ঘটনা একটা সাইড হার্ট অ্যাটাক কিডনি লিভার স্ট্রোক করছে কত মারা কিন্তু মানুষ যাচ্ছেই সুতরাং মারা গেলেই করোনা হবে এটা কিন্তু মনে করার কারণ নাই তবে এটা হ্যাঁ গ্রামে কিন্তু ছড়া আছে অনেকেই মনে করে যে একটু কাশি হলো শ্বাসকষ্ট হলো মারা গেল। আসলে তারা দেখা যাচ্ছে অন্য রোগও কিন্তু ভুগছিলেন সুতরাং সবাই মারা গেছে আমার মনে হয় যে এটা মনে করার যৌক্তিক হবে না যে সবাই কিন্তু করোনায় মারা গেছে কারণ কোনো প্রমাণ ছাড়া কনফার্ম ছাড়া করোনার টেস্ট করে যদি কনফার্ম না করতে পারে তাহলে কিন্তু এটা আসলে বলা ঠিক হবে না যে তারা করোনায় মারা গেছে হ্যাঁ হয়তো ওর মধ্যে দু একজন করোনা ছিল এটা অস্বীকার করার কোনো উপায় নাই। পঁচিশ তারিখ পর্যন্ত লকডাউন বা অবরুদ্ধ অবস্থা এর মধ্যে কি মানুষগুলো মানছে ধর্মীয় টাকা পয়সা নেওয়ার একটা বাজারের একটা ব্যাপার আছে কয়েকটা পয়েন্ট যেগুলো আপনি বললেন প্রত্যেকটা কিন্তু আপনার অবজারভেশন তো অবজারভেশন কথাগুলো সবই সত্য আমরা হান্ড্রেড পার্সেন্ট লোক কিন্তু মানছি না অন্তত একটা সমাজের বৃহত্তর অংশ লকডাউন গুলো মানছি না কারণ আমরা দেখতাম প্রথম যেটা বললাম ছুটি আমরা তো ঘুরে ঘুরে বেড়াচ্ছি আনন্দ ফুর্তি করছে বিনোদন পার্কে করছে, রেস্টুরেন্টে করছে আড্ডা দিচ্ছে দিচ্ছি তো সুতরাং লকডাউন তো মানছি না আরেকটা পয়েন্ট হল যেগুলো আপনি বললেন একটা কথা ধর্মীয় যে কথাটা বললেন সেটাও কিন্তু সত্য আমরা তো বারবার বলে আসতেছি ব্যক্তিগত আমিও বলে আসছি অনেক যাবৎ কারণ এটা তো আমরা জানি না সরকার থেকে তো বারবার বলছে সোশ্যাল ডিস্ট্যান্স মেনটেন মানে সামাজিক দূরত্ব কেউ কাছাকাছি এখনও আমরা বলছি সোশ্যাল না ফিজিক্যাল ডিস্টেন্স শারীরিক দূরত্ব মেনটেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য এটা কিন্তু হচ্ছে না উনি কিন্তু এটা মানছেন না ধর্মীয় কথাটা যে বললেন এদেশে তো এই দেশ না সারা পৃথিবীর এই ধর্মীয় উপাসনা করতে গিয়ে পৃথিবীর অনেক দেশে ছড়ায় গেছে আমেরিকায় লুজিয়ানা গির্জা খুলে দিছে তারা ওখানে প্রার্থনা করে হাজারে হাজার লোক পরে দেখেন ওখান থেকে ছড়ায় যাচ্ছে ফ্রান্সে যখন প্রথম ছড়ায় এটা গির্জাতে প্রায় তিন হাজার লোক জড়ো হয় ওখানে এবং তারা প্রার্থনা করতে পড়ে দেখেন অনেকে অনেক করোনা গিয়ে আক্রান্ত হলো ইভেন ইন্ডিয়াতেও একটা মন্দির আছে মন্দির খুলে দিল মানে তারা যা বা ভগবান যা করে বা যাই করে হবে বা আমরা যারা মুসলমান আমি তাদেরকেও বারবার বলছি আমরা তো নামাজ পড়ব নামাজ পড়ব না নামাজ তো বাদ দেওয়া যাবে না নামাজ সাজেন আমরা ঘরে পড়ি শুক্রবারে জামাতটা শুক্রবারে না পড়লাম পাঁচ রক্ত জামাত ঘরে পড়ি ইভেন ইসলামিক ফাউন্ডেশন প্রথমে তারা কিন্তু বলছেন আপনারা অসুস্থ অবস্থায় মসজিদে যায় না তারপরে তারা বললেন যে আপনার মানে নাই কিন্তু এখনো চলছে কারণ আমি তো জানি না জমাত মানেই অনেক লোক পড়ছে আমার নামাজ কার মধ্যে সুপ্ত অবস্থা ভাইরাস তো জানি না এর মধ্যে ছড়ায় গেল একজন আক্রান্ত মানে আক্রান্ত হোক বা সুপ্ত অবস্থা আমি যদি আক্রান্ত হই বা ভাইরাসটা আমি বহন করি এই যে ভাইরাসটা বহন করে আমি ঘরে নিয়ে যাচ্ছি আমি নিজে ভোগান্তি আমার পড়তে আক্রান্ত হতে পারি আমার আশেপাশে আমার ছেলে মেয়ে বাপ ভাই আত্মীয় পরিবার পরিজন তো রয়ে গেছে ইভেন তারাও ছড়ায় তাদের মধ্যে ছড়াতে পারে তাদের মধ্যে পাড়া প্রতিবেশী গ্রামে ছড়াতে পারে এভাবে প্রত্যেকে যদি এইভাবে দেশে তো হাজারে হাজারে মসজিদ পুরা দেশে যদি এইভাবে ছড়া যায় তাহলে আমরা কোথায় গিয়ে থাকবো ভয়বস্থা দাঁড়াবে আর কি সেদিন আমরা বারবার বলছি আপনার নামাজটা ঘরে পড়েন মসজিদে আপদে যায় অন্তত এই দুর্যোগের সময়টাতে মসজিদকে অনেকে ভুল বুঝে মসজিদ বন্ধ করে দিল বা অনেকে যারা আমাদের ধর্মপ্রাণ লোকজন আসলে কি মসজিদ বন্ধ করার কথা তো বলা হয় নাই মসজিদ থাকবে সীমিত সময় বিস্তার ঘরণে বলা হয়েছে আপনার চারজন পাঁচ বেশি যেন জামাতে না সুস্থ হলে আবার এবং দূরত্ব ডিস্টেন্সটা জামাতে তো সবাই একসায় দাঁড়াই কমপক্ষে তিন ফিট দূরে দাঁড়ায় তারা নামাজটা পড়তে হবে না কিন্তু বাদ দিতে বলে নাই কিন্তু তারা তারপরেও কিন্তু অনেকে এটা মানছেন না কিন্তু এতে তো আকারে কিন্তু ছড়ানোর একটা ঝুঁকি আমাদের রয়ে গেলো আরেকটা পয়েন্ট আপনি যখন এই কথা বললেনই আমরা মানছি কিনা আপনি যদি খুব খেয়াল করে দেখেন ত্রাণ নিচ্ছে অনেকে কিন্তু ত্রাণ দিচ্ছে সরকারি পর্যায়ে বা সরকারি প্রাইভেট অনেকে দিচ্ছেন হুমড়ি খেয়ে কিন্তু একজনের ঘরে একজন চড়ে ত্রাণ নিচ্ছে তাকে ডিস্টেন্স মেনটেন করছে করছে না গভর্নমেন্ট কিন্তু দশ টাকা কেজি চাউল দিচ্ছে ডাল দিচ্ছে তো সত্য সেখানেও কিন্তু ভিড়ে ঘাড়ের উপরে আসলে দরকার ছিল দূরে ডিস্টেন্সটা মেনটেন করে একজন যাবে নেবে চলে যাবে একজন কিন্তু আমরা কি সেটা মেনটেন করছি আমরা তো করছি না ইতিহাস একটা ভয়াবহকার ধারণ করছিল সুতরাং এগুলো যদি আমরা মেনটেন করে না চলতে পারি সামনের দিনগুলো কিন্তু বলা যায় না আমরা কোথায় গিয়ে ঠেকবো এভাবে যদি বাড়তেই থাকে তাহলে তো মুশকিল হয়ে যাবে এটা কারণ এই দেশটা তো ছোট দেশ মানুষ অনেক সতেরো আঠারো কোটি তাই তো তার মানে ঘন বসতিপূর্ণ দেশ এর মধ্যে যদি আমরা সামাজিক দূরত্ব মেনটেন না করে চলি তাহলে তো ভয়াবহ অবস্থা আরেকটা বিষয় স্যার ব্র্যাকের একটা জরিপ করেছে তারা নিম্নবিত্তদের নিয়ে যে চোদ্দ পার্সেন্ট মানুষের ঘরে খাবার নেই এটা হলো তারা করেছেন তারা যে অতি দরিদ্রদের নিয়ে একটা প্রোগ্রাম চালান তাদের মধ্যে ঢাকা শহরের যে নিম্ন আয়ের মানুষ যারা এই আওতার বাইরে তাদের কি অবস্থা আমার যেটা মনে হয় যে চোদ্দ পার্সেন্ট বোধ কমই বলা হচ্ছে কারণ প্রচুর লোক রিক্সাওয়ালা ফেরিওয়ালা দিন আনে দিন খায় মজুর দিন মজুর ভুরি বোঝেন তাই তো গার্মেন্ট কর্মী তারাও তো তাই সুতরাং চোদ্দ পার্সেন্ট আমার মনে হয় না যে আমার সংখ্যাটা বোধ আরো বেশি হবে এটা শুধু ঢাকায় জরিপ চালাইছেন সারা দেশে চৌষট্টি জেলায় কিছু নির্দিষ্ট মানুষকে মনে হয় এই ঝুঁকিতে কিন্তু আরো বেশি লোক যাদের দৈনিক এবং এমন একটা গ্রুপ কিন্তু রয়ে গেছে হয়তো কোন রূপায় চলে তারা কিন্তু লজ্জাও পায় যে মানুষকে চেয়ে নিবে চেয়ে খাবে এরকম গোপও কিন্তু একটা রয়ে গেছে মধ্যবিত্ত শ্রেণী বা নিম্ন মধ্যবিত্ত অনেক কিছু রয়ে গেছে এই জরিপটা আমি মনে করি না যে কারেক্ট আমি মনে করি এটা আরও বেশি হবে এবং এটা আমাদের জন্য খুব জরুরি ইভেন আমি যখন এই লকডাউন হয় যে কোনোভাবে মানে প্রথম সৈকত এই ব্যাপারে আমার একটু কথা যে কোনোভাবে হয়ে গেছে এবং উনি কিন্তু এই কথাটা বলছেন যে লকডাউন যে করা হবে বন্ধ হবে ছুটি হবে পেটে কিছু দিতে হবে মানুষকে তা আমি কি না খাই মারব লোকগুলোকে

অনেক দিন এনে দিন খার মানুষ প্রচুর রয়ে গেছে মানে প্রধানমন্ত্রী এই কথাটা বলছেন তাদের কিন্তু দিতে হবে এবং তারা ত্রাণের ব্যবস্থা করছেন ত্রাণ মন্ত্রালয় বিভিন্ন ব্যক্তিগত পর্যায়ে কিন্তু অনেকে দিচ্ছে এবং এই যে যে দশ টাকা কেজি চাল তারপর থেকে কিন্তু এটা হয়ে গেছে সুতরাং এটি গভর্নমেন্ট চেষ্টা যে করছে না অনেক বেসরকারি উদ্যোগে বড় বড় অর্গানাইজেশন যারা আমি জানি যে বসুন্ধরা বলেন ভ্যাকসিমকো বলেন তারাও কিন্তু বা অনেকে হয়তো নাম আমার সবার মনেও নাই তা কিন্তু চেষ্টা করছে দিচ্ছে এবং গভর্নমেন্ট কিন্তু কমিটি করছে এলাকাভিত্তিক জনপ্রতিনিধি বা এলাকার যারা দলীয় যেভাবে তারা করছে করার চেষ্টা চলছে হোক না কিন্তু হচ্ছে তো সেটা চালিয়ে যেতে হবে যে কথাটা বললেন যে যেটা বললেন যে বাসা ভাড়া গ্যাসের ভাড়া পানির ভাড়া বিদ্যুতের ভাড়া কিন্তু সত্য এবং অনেকেই যে একজনের ইনকাম কত যে আনে কোনো রকম হয়তো বাসা ভাড়া দেয় আমার মনে হয় যে কথাটা বললেন এ প্রসঙ্গে একটা কথা বলা যেতে পারে সবাই না পারলেও একটা গ্রুপ তো সমাজে রয়ে গেছে যাদের অর্থবিত্ত আছে তারা যদি যারা একদম গরিব নিম্ন মধ্যবিত্ত পারেই না একেবারে অসচ্ছল চাইলে তারা তাদের বাসা বাধারা মানবিক দিক থেকে কিন্তু মৌকুব করতে পারেন গ্যাসের ভাড়া এখন গ্যাসের ভাড়া তো সরকার থেকেই হবে এটাও ধর যদি চায় বিদ্যুৎ ভাড়া পানির বিল এই কথা যেহেতু আপনি মনে করলেন খুব ভালো কথা মনে করছেন আমি মনে করি যে খুব সরিদয় হয়ে একদম হানড্রেড পারসেন্ট না পারলেও এই জিনিসগুলো যদি মৌকুব করা যায় তাহলে মানুষ কিন্তু বোধহয় একটু স্বস্তিতে থাকবে অন্তত অন্তত একটা মাস আমরা বলি এপ্রিল মাসটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ যে এই মাসটা যদি এই 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 একটা উদ্যোগ নেওয়া হয় তাহলে মনে হয় এটা জনগণের জন্য এটা বিশাল উপকার উপকার হবে বলে আমার মনে হচ্ছে আর কি আপনার কি মনে হয় আমরা কতদিনে এই জায়গা থেকে বের হয়ে যেতে পারি এটা তো একটা কঠিন প্রশ্ন সারা দুনিয়া কিন্তু হিমশিম খাচ্ছে আর আমি একটা কথা বিভিন্ন মিডিয়াতে বলে আসছি এটা এমন একটা রোগ কেউ তো জানতাম না তিন মাস আগেও তো আমরা জানি না অজানা একটা শত্রু আমরা সারা পৃথিবীর মানুষ ফাইট করতেছে দেখি না কোনো টিকা নাই কার্যকরী সেরকম কোনো ওষুধ নাই আমরা দেখতেছি না কী করলে কি হবে কিছুই বুঝে আমরা কিন্তু ফাইট করেই যাচ্ছি আমি একটা কথা বারবার বলছিলাম বিভিন্ন মিডিয়াতে মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ কারণ পৃথিবীর দুইশো নয়টা বা দশটা দেশ কিন্তু মানুষ আক্রান্ত তাই তো কোনো বিশ্বযুদ্ধ বলাই যায় কিন্তু এমন বিশ্বযুদ্ধ বন্দুক নাই কামান নাই গোলা নাই অ্যাটাবোবা নাই কিছু নাই আমরা কিন্তু ফাইট করি ভাইরাসের ভাইরাস তো বটেই আমি বলছি অদৃশ্য শক্তির বিরুদ্ধে ফাইট করেছে তাই না এবং এটা যে শেষ কোথাও একমাত্র আল্লাহ তালা জানেন তারপরেও আমার এতটা ভীত সন্ত্রস্ত বা আতঙ্কিত হওয়ার মতো অবস্থা হয়তো বলো যেহেতু মানুষ মারা যাচ্ছে আক্রান্ত হচ্ছে তারপরে বললো যে আমাদের দেশে আমরা অনেকটা বলতে পারেন যে আমরা ঝুঁকিমুক্ত কথা বলবো না আক্রান্তের তুলনামূলক কম তো তাই বলে এতে যেন আমরা আত্মপ্রসাদে বা আত্মসন্তুষ্টিতে যেন না ভুগি অবশ্যই আল্লাহর রহমত জনগণ সচেতন তারা প্রতিকার প্রতিমূলক ব্যবস্থা নিচ্ছে সরকার ব্যবস্থা নিচ্ছে আমরা সবাই যদি সহযোগ সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগুতে থাকি অবশ্য আমরা হয়তো করোনার ঝুঁকিতে হয়তো বাঁচতে পারবো আমাদের বাঁচতেই হবে আর কি আচ্ছা ধন্যবাদ স্যার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন আগামী অনুষ্ঠান দেখার দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি দেখা হবে আগামী অনুষ্ঠানে শুভরাত্রি কিন্তু এটা কিন্তু মনেই রাখতে আমাদের সামাজিক